আফটারনুন গুড আফটারনুন গাইজ, আজকে হলো 15th অফ জুলাই অ্যান্ড দ্যাট ইজ থার্সডে। তো আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমার একটুখানি বেরোনোর আছে, বিকজ ল্যাপটপটা তোমাদেরকে যেটা বলেছিলাম অনেক দিন ধরে বলছি, প্রায় 2 মান্থস হয়ে গেছে হয়তো ল্যাপটপটা বলছি যে ল্যাপটপটা খারাপ হয়ে গেছে আজকে সত্যিকারের খারাপ হয়ে গেছে অ্যান্ড চলছেই না ল্যাপটপটা, পুরো বন্ধ হয়ে গেছে। মানে কালকে থেকে চার্জ দিচ্ছি, ল্যাপটপ চলছে না। তো এখন ফাইনালি আমাকে ল্যাপটপটা নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আজকে বিকেলবেলা তোমাদেরকে ওপরে গিয়ে পুরো আমার টেরেসটাকে দেখাবো। টেরেসের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ, এই আমার ছোট বোন, এই যে আমার ছোট বোন পুঁতেছে সব গাছগুলো, বিভিন্ন রকমের আমাদা গাছ, অনেক রকমের গাছ রয়েছে এখানেও। একটা গাছ আমার মা পুঁতেছে, তোমাদেরকে সব দেখাবো আমি গাছগুলো। আজকে এটা মানি প্ল্যান্ট, যেটা কিনা আমার কাছে পয়সা নেই বলে মানি প্ল্যান্ট একদম উঠছে না। কত কিছু দেখো গাইস, কত সুন্দর করে মানি প্ল্যান্টের জন্য কত কিছু করলাম, কিছুতেই কিছু হলো না। তো হোয়াট এভার, হলো না যাই হোক, কিন্তু অনেক গাছ রয়েছে দেখানোর মতন, তোমাদেরকে দেখাবো। মানে একদম সুন্দর গার্ডেনিং হচ্ছে আমাদের টেরেসের মধ্যে এখন। তো চলো আমরা এখন রাস্তায় বেরোবো, রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। রাস্তায় যেতে যেতে তো কাছেই দোকান, তো এই দেখাচ্ছ কেমন করছে। তো যাই হোক, চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। প্রচন্ড রোদ কিন্তু আজকে বাইরে, প্রচন্ড রোদ, সিরিয়াসলি। আমরা বেরিয়ে গেছি বাইরে একদম দলবল নিয়ে। হ্যাঁ, আমি বেরিয়েছি আমার দুই বোন আর কাকা আর বাবা, আমরা বেরিয়েছি। আমরা চাঁদনিতে যাবো, চাঁদনিতে গিয়ে একটুখানি কিছু কাজ আছে। কিছু বল তোরা, বল। আমি মাস্ক কিনতে যাচ্ছি। ও, মাস্ক কিনতে চাঁদনি যাচ্ছে, জাস্ট ইমাজিন করো। না এটা না, একদমই ল্যাপটপ কিনতে যাচ্ছি, এই ল্যাপটপ কিনতে যাচ্ছি, ল্যাপটপ সারাই করতে যাচ্ছি, আর সারাই করার পরে ইয়ে কিনবো। একটুখানি চাঁদনিতে কাজ আছে, চাঁদনিতে কয়েকটা জিনিসপত্র কিনবো। যে কাকা কাকা ল্যাপটপ, হাই বলতে আছো তুমি, ক্যামেরার মধ্যে কিছু বলো। হ্যাঁ, আমরা এখন ইমলে যাচ্ছি, ল্যাপটপ রিপেয়ারিং করতে। হ্যাঁ, ইমল না, ইমলের অন্যটা দোকানে যাচ্ছি পাশে, ল্যাপটপ রিপেয়ারিং করতে। আর এমনি চাঁদনিতে যাবো কয়েকটা জিনিসপত্র কিনতে। তো চলো, তোমরা যাবে আমাদের সাথে, বাবা আছে। আমি অ্যাপেলের ল্যাপটপ কিনে দেবো। হ্যাঁ, এইদিক নেই ওদিক আছে। ঠিক আছে চলো, রাখছি এখন, মানে রাস্তায় রয়েছি। নে চল, করতে করতে যাবো। তো দেখি কিরম করে সারায়। তো ওদেরকে আমি বাড়িতে গিয়ে ল্যাপটপটা যখন স্টার্ট হবে দেখাবো। আমার ল্যাপটপটা মরে গেছে মনে হচ্ছে। ওকে টাটা, সি ইউ, বাই বাই। ভেন্টিলেটর রাখা হয়েছে, ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাবা কি বলছিস, কি আসবে আবার ঘুরো। বলুন কিছু বলবেন, কিছু বলবেন না, আমি দেখাই হচ্ছিল। ফ্রেন্ডস, আমরা এখন চাঁদনিতে রয়েছি, চাঁদনিতে যাচ্ছি। আমার মাথার মধ্যে পুরোটাকে, এই আমার কোনোটা দেখ, হেডলাইট মনে হচ্ছে। যাই হোক,
আমরা চাঁদেতে আছি, কয়েকটা কাজ করতে যাচ্ছি, তো কাজটা করে নিই তারপরে তোমার সাথে কথা বলছি। না ফ্রেন্ডস, আমাদের সব কিছু কেনা হয়ে গেছে, আম কিনেছি আমরা, এই যে আম কিনেছি, আর তারপর আর কি কিনেছি, আপেল ফাপেল কিনেছি, হ্যাঁ স্ক্রিন গার্ড লাগালাম একটা, আমার ফোনের স্ক্রিন গার্ড লাগালাম, তো সব কিছু কেনা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে যাবো, পুরো একদম দেখতে পারছো ঘিরে হয়ে গেছি। আইসক্রিম আর পাবি না, এরপরে বাড়ি যাওয়ার সময় আইসক্রিম আর পাবি না। তো যাই হোক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, রাস্তায় ক্যামেরা অন করবো না, হলে লোকে আমাকে পাগল বলবে। অলরেডি এখানে চার দিন এসেছি, সবাই হ্যাঁ সবাই আমাকে তাকিয়ে দেখে হাঁ করে কেমন যেন দেখছে, মনে হয় আমি কি না কি করছি। যাই হোক, তো বাড়িতে গিয়ে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে। দিদিভাই বললো বাড়ি যাওয়ার সময় আইসক্রিম পাবে না, কিন্তু আইসক্রিম আমরা পেয়ে গেছি, কিন্তু লোক নেই, কাউকে পাচ্ছি না, কি করে আইসক্রিম খেতে ইচ্ছা করছে। কেউ কিনে দেবে না, এই দিদি ভাই খাচ্ছে, দিদি ভাই, এই দিদি ভাই, এই বাবা চলে এসেছে, পকোটা খাচ্ছি, ফান্টা বলছে, পকোটা নাকি ফান্টা খাচ্ছি। যাই হোক গাইস, বাড়ি থেকে কথা বলছি, হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে বলো। গুড ইভিনিং গাইস, সো আমি এখনো চেঞ্জ করিনি, কজ আমি আমার একটু ওষুধ আনতে যাওয়ার ছিল, তো জানি না হয়তো কাকিমি চলে যাবে ওষুধটা আনতে, তো তোমাদেরকে গার্ডেনে একটা সুন্দর ট্যুর করিয়ে দিই। তো প্রথমে আছে হচ্ছে, এটা দেখতে পাচ্ছ আমরা, লেবু গাছ, এটা অনেকটা বড় হয়ে গেছে, আমি একদম ছোট পুচকু অবস্থায় কিনে এনেছিলাম, তখন লেবু হয়েছিল কয়েকটা, কিন্তু তারপরে এটা এতটা বড় হয়েছে, আর অনেক পাতা এখানে দেখতে পাচ্ছ তোমরা ভরেছে। সামনে দিকে দেখিয়ে দিই একটুখানি ক্যামেরাটা, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের লেবু গাছ, আর এটা হচ্ছে কাগজি লেবুর গাছ, তো এটা হচ্ছে ওই, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি জানো, উচ্ছে গাছ, যেটা কিনা সিডস কাছে একটুখানি, এই সিডসটা আমার বোন পুঁতেছে। আর তারপরে দেখতে পাচ্ছ তোমরা কতটা কাকা সুতো দিয়ে দিয়ে যেহেতু ক্লাইম্বার্স এগুলো, তো সুতো দিয়ে দিয়ে বেঁধে দিয়েছে, এখানে বেরিয়ে দিয়েছে, আর কুড়ি হয়েছে বলছে। এই যে গাইস ভালো করে দেখতে পাচ্ছ তোমরা কিনা জানি না, এই যে হাতে কুড়ি হয়েছে, এখানে হাতে কুড়ি বলছি মানে এই গাছের এখানে কুড়িও বেরিয়েছে। তো এই হচ্ছে উচ্ছে গাছ গেল। আচ্ছা তোমাদেরকে আরো আমি কয়েকটা গাছ দেখাই, এই দেখো এটা হচ্ছে আমাদা গাছ, ঠিক আছে, এটাও আমার বোনেরই পোতা আমাদা গাছ, তো এটাও কি খুব সুন্দর একটা মানে কি বলবো হয়েছে, তো এটা হচ্ছে আমাদা গাছ। আচ্ছা এইটা যেটা দেখতে পারছো এটা পেঁয়াজকলি গাছ, আমরা ভাববে বাট এটা পেঁয়াজকলি গাছ না, এটা অন্য কোনো গাছ, তো আমি এক্স্যাক্টলি নামটা জানি না। আচ্ছা এটা বল চঙ্কাই, এই গাছটা হলুদ ফুলের গাছ, কিন্তু নামটা আমার অতটা, হ্যাঁ আমি বলছি নামটা, এটা আমরা হাট থেকে, মানে হাট না সরি, আমরা এটা কিনেছিলাম হচ্ছে শিয়ালদা, না না এটা না অন্য কিনেছিলাম, এটা হলো ওই
এইখানে শুকিয়ে গিয়েছিল না গাছগুলো ওই ওই ইয়ার থেকে উঠেছে এগুলো আচ্ছা ঠিক আছে এটা শিয়ালদা থেকে আমরা একটা গাছ কিনেছিলাম রকেট ফুলের গাছ কিনেছিলাম তো আমার আই গেস এটা ওই গাছই বাট বোন বলছে না আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে লঙ্কা গাছ এটা একদম ছোট অবস্থায় আমরা কিনেছিলাম এখন এটা দেখতে পাচ্ছো পুরো ভরে গেছে একদম লঙ্কা গাছটা মানে খুব সুন্দর পাতাটা বেরিয়েছে এখনো বাজ 20 ফোটেনি এখনো আর এইটা হচ্ছে আমাদের সুন্দর একটা মনসা গাছ আমাদের একদম মাঝখানে একদম ছাদে রাখা রয়েছে মনসা গাছটা এটা আমার খুব সুন্দর লাগে এই গাছটা বিকজ গাছের প্যাটার্নটা এভরিথিং ইজ ভেরি বিউটিফুল ভেরি অসম আচ্ছা এদিকে চলে আসো এইটা হচ্ছে ফুলের সঙ্গে বল এটা কি গাছ এটা হলো ওই ব্রাউন কালারের একটা ফুলের গাছ আচ্ছা এটা একটা ব্রাউন কালারের ফুল হয় আমার বোন যেটা বলছে তো সেই গাছ এটা অত নামও জানে না আচ্ছা এদিকে চলে আসো এটা হচ্ছে বহু পুরনো আমাদের বাড়িতে জবা গাছ 2-3 বছর হবে 2-3 বছরেরও বেশি আই গেস এটা হচ্ছে আমাদের পুরো জবা গাছ তো এখানে অনেকগুলো ফুল দেখতেই পারছো ফোটেনি এখনো বাট ওরা কুড়ি বেরিয়েছে আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি এখানে একটা ছোট্ট করে চারা মতন বেরিয়েছে এটা হচ্ছে অ্যালোভেরা এটা আমার বোনের কাজ মানে বোনই আর কি এটা ইয়ে করেছে মানে পুঁতেছে আচ্ছা ঠিক আছে চলো এইটা হচ্ছে পেঁয়াজ কলি গাছ গাইজ এই দেখতে পাচ্ছ পেঁয়াজ পাতা মানে পেঁয়াজ পাতার গাছ এটা আচ্ছা এইটা হচ্ছে জবা গাছ এটা হচ্ছে গাইজ জবা গাছ তো এই জবা গাছটা আমি শিয়ালদা নার্সারি থেকে কিনেছিলাম তো এই জবা গাছটা দেখতে পাচ্ছ বড় হয়েছে বড় একটা ফুল হয়েছিল ওটা আমি ঠাকুরকে দেওয়ার পরে এখন অব্দি কুড়ির তো আমি বেরোয়নি বাট কুড়ি বেরোলে তোমাদেরকে আমি বলবো আচ্ছা এইটা হচ্ছে অ্যালোভেরা গাছ এটাও আমার বোনই পেতেছে এটা মাঠের থেকে পেয়েছে ওখান থেকে নিয়ে এসে আমার বোন লাগিয়েছে বিকজ প্ল্যান্টিং করার আমাদের একটু শখ জেগেছে অ্যান্ড এখানে আছে হচ্ছে জুঁই ফুলের গাছ আই মিন লিলি জুঁই মানে তো লিলি লিলি কি বল জুঁই জুঁই ফুলের গাছ এটা খুব সুন্দর অনেক অনেকগুলো জুঁই ফুলের গাছ কি বলছি না অনেকগুলো আচ্ছা আমরা পরে দেখি ঠিক আছে দাঁড়া দাঁড়া এক সেকেন্ড দাঁড়া আর গাইস প্লিজ এদিকে আসো তোমরা আমার সাথে আমি তোমাদেরকে দেখাই গাইস এইটা দেখতে পাচ্ছো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছটাকে জাল দিয়ে ঘেরা ঘেরানো রয়েছে কারণ এটা চড়াই পাখি খেয়ে নেয় তুলসী পাতা তো ওই জন্য আমরা ঘিরিয়ে রেখেছি এটাকে জাল দিয়ে আর মা রোজ এসে এখানে ধূপকাঠি আর ফুল দেখায় আচ্ছা এদিকে আসো গাইস এইটা হচ্ছে এটা কি জবা ফুলই তো মনে হয় জবা গাছ এটাও গাইস একটা জবা গাছ তো অল টুগেদার গাইস আমাদের ছাদের মধ্যে তোমরা যেটা দেখলে তিনটে জবা গাছ রয়েছে আমাদের অল টুগেদার তো এই হচ্ছে আমাদের পুরো গার্ডেনের মানে একটা ছোট ছোট বাগানের একটা টুর আর এটা একটা গাছ রয়েছে এটা হলো ইয়ে গাছ এটা হলো নামটা কি হয়েছে ছোলা গাছ এখানে দেখো এটা একটা গাছ বেরিয়েছিল কিন্তু গাছটা মরে গেছে এই দেখো ছোলা আর এই গাছটা বেঁচে উঠছে হ্যাঁ তো ও একটা ছোলা ইয়ে করেছিল তো ওখান থেকে গাছ বেরিয়েছে তো তোমরা পুরো দেখে নাও ভিউটা আমার টেরেসের এই হলো পুরো টেরেসের আমার পুরো লেবু গাছ থেকে আরম্ভ করে পুরো ভিউটা পুরো টেরেসের এটা আমার তো দিস ইজ আওয়ার টেরেস এটা আর একটা টেরেসের একটা ছোট ছোট টুর দিয়ে দিলাম তোমাদেরকে আই হোপ ও মাই গড বিড়াল বাবা ওখানে উঠেছিল সো হোয়াট এভার গাইজ সো আমি আই হোপ কি তোমাদের দেখ পুরো মানে ছাদটা গ্রিন আর তুইও গ্রিন পড়েছিস ও মাই গড টুইনিং হয়ে গেছে ব্যাপারটা আমিও গ্রিন ছাত্রাও গ্রিন তো যাই হোক গাইজ আমি ভিডিওটাকে আজকে এখানে এই অবধি রাখছি অ্যান্ড আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি আমি বেশি লং করবো না বেশি টানবো না ভিডিওটাকে তো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর তোমাদের যদি মনে হয় নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান থেকে শেয়ার করার মতন দেন অফকোর্স শেয়ার করে দেবে আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে এরকম আরও এক্সাইটিং ব্লগ দেখার জন্য টিল দেন বাই বাই স্টে হ্যাপি স্টে পজিটিভ সো ফ্রেন্ডস আমি নিচে চলে এসেছি নিচে আমি ওপরে ছিলাম তখন আমি তোমাদেরকে সব কিছু বলে দিয়েছি বাট তখন বাইবেলটা করাটা উচিত হয়নি আমার বিকজ আমার আরও কিছু গাছ দেখানোর আছে এটা হচ্ছে কুমড়ো গাছ কুমড়োর সিজ মা পুঁতেছিল তারপরে গাছটা দেখতে পাচ্ছ তোমরা কতটা বড় হয়েছে এখানে যদি বাধা হয় তা এদের যে ইয়েটা আছে খুব সরু আর গাইজ আমি একটা জিনিস ভুল করে দিয়েছি সেটা হচ্ছে এইটা হচ্ছে রকেট ফুলের গাছ এটা হচ্ছে রকেট ফুলের গাছ ওপরে যে গাছটা থাকলাম সেটা রকেট ফুলের গাছ ছিল এটা অন্য গাছই ছিল এইটা হচ্ছে রকেট ফুলের গাছ তো যাই হোক ভিডিওটাকে আমি এখানে এই বলে এন্ড করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে
আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর নিয়ার এন্ড ডিয়ার ওয়ানস এর সাথে শেয়ার করে দেবে প্লিজ। এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মতন, বিকজ আমি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র দেখাই অনেক, বিকজ কয়েক সময় গার্ডেন দেখাচ্ছি তো কয়েক সময় আউটিং যাচ্ছি সেটা দেখাচ্ছি, কয়েক সময় ডেইলি লাইফস্টাইল ব্লগস আসে আর রান্নার ব্লগস তো আসতেই থাকে, তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো আজকের মতন গাইস করো, হ্যাঁ আজকের মতন টাটা, স্টে হ্যাপি স্টে পজিটিভ এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং, বাই।